কতটুকু সুতো আছে এখানে? ৪৫০ আমরা যে দরে কুয়ো কিনলাম আর যে দরে বিক্রি করছি কিনা, দু বছর থেকে আমার মোটামুটি ২-২.৫ লক্ষ টাকা লস। আগে প্রচুর চাষ ছিল, এখন আর মানে কেউ চাষ করে না। পিছনে যেটা দেখছেন আপনারা জমিতে, এগুলো সে রেশমের গুটি যেগুলো মাধ্যমে সুতো বানানো হবে। সরকারি সুবিধা হলে ভালো হয়, আমাদের জলের ব্যবস্থা খুব ভালো নাই, একটা জলের ব্যবস্থা, নোংরা জল দিয়ে কাজ করছি। লেবার লাগে, এই যে লেবার ৩৫০ টাকা লাগছে, লেবার লাগিয়ে লাভ হচ্ছে না কোনো, লেবার লাগিয়ে লাভ হচ্ছে না। মালদা জেলার দ্বিতীয় প্রধান অর্থকরী ফসল হলো রেশম। আর এই রেশমকে কেন্দ্র করে গড়ে ওঠা ঐতিহ্যবাহী রেশম শিল্প আজ তার গরিমা হারিয়েছে। লকডাউনের বিভীষিকাময় দিনগুলির পরে আজ রেশম শিল্পের রং অনেকটাই ফিকে হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে অধিকাংশ কারখানা, মানুষ অন্য পথ বেছে নিতে বাধ্য হয়েছেন, আর শ্রমিকরা গেছেন অন্য রাজ্যে, তারা বেশিরভাগই আজ আর রেশম শিল্পের কাজে যুক্ত নন, বন্ধ হয়ে গেছে প্রচুর কারখানা, অর্থনৈতিক প্রভাব পড়েছে মানুষের জীবনে। আসুন আজ আমরা ঘুরে দেখব মালদা জেলার ঐতিহ্যবাহী রেশম শিল্পের কিছু চিত্র। কালিয়াচক মালদা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জনঘনত্ব বিশিষ্ট একটি শহর। আজ আমার যাত্রা শুরু কালিয়াচক থেকে, গন্তব্য কালিয়াচক ১ নম্বর ব্লকের শেরশাহী অঞ্চল। একটি টোটো ভাড়া করে কালিয়াচক থেকে শেরশাহী অভিমুখে যাত্রা শুরু করলাম। মালদহ জেলার ১৫টি ব্লকের মধ্যে ১১টি ব্লকেই কম বেশি রেশম উৎপন্ন হলেও সবচেয়ে বেশি রেশম উৎপন্ন হয় জেলার কালিয়াচক ও চাঁচোলে। এখন আমি চলেছি কালিয়াচকের শেরশাহী অঞ্চলে, সেখানে বেশ কয়েকটি রেশমের কারখানা এখনও কোনো মতে চালু রয়েছে। ঘুরে ঘুরে দেখব শেরশাহী অঞ্চলের কারখানাগুলি, জানার চেষ্টা করব বর্তমান পরিস্থিতি। শেষমেশ এক পরিচিতের বাইকে সওয়ার হয়ে পৌঁছাতে হলো আমার গন্তব্যস্থলে। শেরশাহী পৌঁছাতেই চারিদিকে হলুদ আলোয় যেন চোখ ঝলসে গেল, যেন মনে হচ্ছে সারা মাঠ জুড়ে কে আলো জ্বালিয়ে রেখেছে। যেদিকে দেখছি শুধু সেদিকেই হলুদে হলুদ। এখানকার প্রায় প্রতিটি বাড়িতেই আপনি এই দৃশ্য দেখতে পাবেন। দেখুন বন্ধুরা, আমার পিছনে যেটা দেখছেন আপনারা জমিতে, এগুলো সেই রেশমের গুটি যেগুলো মাধ্যমে সুতো বানানো হবে। আর দেখুন হলুদে হলুদ হয়ে গেছে সব দিকে, যেন মনে হচ্ছে সারা মাঠ জুড়ে যেন কে রং করে দিয়েছে। দেখতে খুবই ভালো লাগছে শীতের দুপুরে মনোরম ছবি। এই মাঠের ঠিক পাশেই ছিল একটি রেশম সুতো তৈরির কারখানা, সুযোগ পেয়ে ঢুকে পড়লাম কারখানার ভিতরে। এই সেই রেশমি সুতো যার কদর যুগে যুগে করে গেছে মোগলদের থেকে নবাবরা পর্যন্ত। আর এই রেশমি সুতোকে কেন্দ্র করে যে ছোট ছোট কারখানা গড়ে উঠেছে, সেগুলি এখনো কোনো মতে তার অস্তিত্বকে বজায় রাখার চেষ্টা করছে। কিছু কথা জানার চেষ্টা করলাম এই কারখানার সঙ্গে যুক্ত এক ব্যক্তির কাছ থেকে। আমরা সর্বপ্রথমে কুকুর মার্কেট থেকে, এখানে কালিচক কুকুর মার্কেট থেকে প্রথমে ওখান থেকে গুটিগুলো কিনতে হয়, তারপর এখানে শুকিয়ে এই যেভাবে শুকানো হয় সেভাবে রোদ্রে দিয়ে প্রায়
এক মাস থেকে দুই মাস শুকানো হয়। ভালোভাবে শুকানোর পর তারপর কাঁচাও কাটা হয়, শুকনো বি কাটা হয়। তো এখন কাঁচা, এখন এগুলো আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছে কাঁচা। এটা কন্টিনিউ এখন কাঁচাই কাটা হবে, তারপর আস্তে আস্তে নতুন উঠবে। লকডাউনে হয়েছিল অনেকটাই আর্থিক সমস্যা হয়েছিল, বাট এখন ঠিক আছে মোটামুটিভাবে। লকডাউনে মানে গ্রামগঞ্জে এতটা প্রভাব পড়েনি বলে ঠিক ছিল। রেশম শিল্পের উপরে হ্যাঁ পড়েছিল, কারণ হয়তো বাইরে গিয়ে আমরা কুকুনটা স্টোর হতে পারছিল না, বাইরে গিয়ে আমরা কুকুনটা কিনতে পারছিলাম না, এগুলো সমস্যা দেখা দিয়েছিল। এইগুলো যে আপনার সুতোগুলো তৈরি করছেন, এগুলো আপনার যেটা সাদা দেখলেন, সাদা বাইরে থেকে আসে, মহারাষ্ট্র জম্মু কাশ্মীর, আর এগুলো লালটা দেখছেন, এগুলো গ্রামগঞ্জে হচ্ছে। আর এইখানে যে এই পোকাগুলো যে এখান থেকে আপনার কুকুনগুলো তৈরি হচ্ছে, সেইগুলো এখানে আছে কোথায়? এগুলো পাবেন আপনার এখানে হয় না, হয় কিছু কিছু বাড়ি আছে, বাট এগুলো বাইরে বীরভূম দিক থেকে হয়। তারপর আমাদের এখানে চাঁচলের দিক থেকে, মালদা চাঁচল, ওখান থেকে অনেকগুলো আসে, মানে কিছু কিছু গ্রাম আছে, ওই গ্রাম থেকে উঠে আসে এগুলো। আগে প্রচুর চাষ ছিল, এখন আর মানে কেউ চাষ করে না, কিছু কিছু আছে জাতি যেগুলো। কেন কমে যাচ্ছে বলে মনে হচ্ছে আপনার? সমস্যা, আর্থিক সমস্যা হয় না, ভালো প্রভাব পড়ে না, সরকার দেখে না, তারপর অনেক কিছুই আছে, মানে আইটা ভালোভাবে করে না, যেটা অনেক খরচ আছে বা অনেক ই করতে হয়, আমার প্রথম থেকে শুরু পর্যন্ত একই রকম খাটতে হয়। সেই খাটনিগুলো দেখে দেখে লোকগুলো আস্তে আস্তে বাইরে চলে যাচ্ছে, বিদেশ খাটতে, ফেরি করতে, বা এগুলোর দিকে আর যাচ্ছে না। চলে আসলাম আরও একটি কারখানায়। এখানে এসে দেখলাম মূলত সাদা রঙের সুতোই এখানে বানানো হচ্ছে। আগে ছিল 2,000-2,500 টাকা ছিল, এখন হয়েছে 3,600 টাকা। মানে কি মানে ওজনটা হিসাবটা বলো না। 1 কিলো রেশমের দাম হয়েছে 3,600-3,700 টাকা। হ্যাঁ এখন এখন আর আগে আগে দাম আগে ছিল 2,200 ছিল, এখন রেট বেড়েছে, পুয়ার দামও বেড়েছে, গুটির দাম বেড়েছে। তো এইখানে আশেপাশে যতগুলো আগে আপনার রেশমের এরকম কারখানা ছিল, তো সবগুলোই কি এখন চালু আছে? লকডাউনের প্রত্যক্ষ প্রভাব যে এই ব্যবসার ওপরে আঁচড় বসিয়েছে সেটার প্রমাণ এনাদের কথাবার্তাতেই বোঝা যাচ্ছে। একটা রুটি মোটামুটি 600-1,200 মিটার লম্বা লম্বা থাকে, মানে গোটা সুতোটা একটাই থাকে, একটাই থাকে, 600-1,200 পর্যন্ত থাকে। এখন 600 হলে ওকে সি গ্রেড বলবে, এখন 1,200 হয়ে যায় বে গ্রেড হবে, তারপরে নিশ্চয় 900 হলো তো বি গ্রেডে পড়লো। আস্তে আস্তে যত কমবে লম্বা তত গ্রেডটা কমবে। এই কারখানার মালিক আবার শ্রমিক না পুষে শ্রমিকের বদলে নিজেই রেশম সুতো বানানোর কাজ করছেন। কথা বললাম এই মালিকের সাথেও। কি রকম লাভ হচ্ছে এখন বেচে? এখন ধরেন যে রেশমের কাজ দামটা যেরকম, পুয়ার দাম কিন্তু ওর তুলনা বেশি হচ্ছে। তবু 5-6 মাস থেকে বসে আছি, বুঝলে এখন কাজটা করতে লাগলাম, কিছুদিন বন্ধ রেখেছিলাম যে যদি ভবিষ্যৎ বাড়ে রেশমের দামটা তো একটা কিছু লাভ হতে পারে, নাহলে হয়তো টাই টাই হয়ে যেতে পারে এরকম। পুরো পয়সা বাঁচে না, এখন চারটা ছেলে আছে, ওই জন্যে আমি আবার চেষ্টা করতে লাগলাম যে এখান থেকে আমি শুধু করেছিলাম। এই যে মালগুলো আপনারা বানাচ্ছেন সুতোগুলো, কোন জায়গায় যাচ্ছে সুতোগুলো? এটা রামপুর হাট নিয়ে যায়, রামপুর হাট নিয়ে যায়। ঘুরতে ঘুরতে এবার শটান ঢুকে পড়লাম একটি বাড়ির মধ্যে। বাড়ির ভেতরের অংশে চলছে রেশম সুতোর কারখানা। এবার কথা বললাম
একজন শ্রমিকের সাথে। আপনারা কি লোকাল মানে এখানকার লোকই আছেন? কতদিন ধরে এখানে রয়েছেন আপনারা? দুমাস আছেন কিন্তু অন্য জায়গায় ছিলেন লকডাউনের আগে? ইনি বাবার ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কতদিনের কাজ এটা আপনাদের? 40 বছর। 40 বছরের কাজ? তো শুরুর দিকগুলোতে অবস্থা মানে? শুরুর দিকগুলোতে প্রফিটটা খুব বেশি ছিল। হ্যাঁ, এখন কম্পিটিশন হচ্ছে বেশি। কম্পিটিশনটা হচ্ছে অন্যান্য মালগুলো অন্য দিক থেকে চলে আসছে, তাতে আমাদেরগুলো কম্পিটিশন দিতে হচ্ছে। দিতে গিয়ে লসের ক্ষেত্রে পড়তে হচ্ছে অনেক ক্ষেত্রে। যেমন আমরা যখন গুটি কিনি তখন যা মালের রেট থাকছে, পরে যদি কমে যাচ্ছে তাহলে আমাদের লস খেতে হচ্ছে। সরকারি সুবিধা হলে ভালো হয়। আমাদের জলের ব্যবস্থা খুব ভালো নয় একটা। জলের ব্যবস্থা? নোংরা জল দিয়ে কাজ করছি। জল যদি পিউরিফাই জল পাওয়া যায়, রোদ লাগা জলের ব্যবস্থা করা যায় তাহলে খুব ভালো। নোংরা জলের ক্ষেত্রে সুতোর রঙের কি কোনো মানে এফেক্ট আছে? আমাদের জলে শুধু রোদ লাগা জল হলেই হবে। রোদ লাগা জল হলে হবে? হ্যাঁ, সে জল যেখানকারই রোদ লাগা জলের প্রয়োজন। আর জ্বালানি খরচ বেশি পড়ছে এখন, লেবার থেকে জ্বালানি খরচ। গুল দিয়েই মূলত হয় তাই তো জিনিসটা? গুল দিয়েই হয়, কয়লা আমাদের চলবে না, গুল দিয়েই হয়। তাহলে ওই গুলের দাম আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, 400 চলে গেল। জ্বালানি খরচটা বেশির জন্য আমরা লেবারের কস্ট বাড়াতে পারছি। এবার লেবারের কস্ট বাড়াতে যাচ্ছি, আমাদের গুটির রেট কমাতে হচ্ছে। গুটির রেট কমাতে গেলে চাষি মার খাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। তার জন্য আমরা নিজের লেবারের কস্ট বাড়াতে পারছি। এবার সারা মানে সারা বছরে আপনাদের কতদিন এই কাজটা হয়? আমাদের কাজ গড় হিসাবে মোটামুটি 11 মাস কাজটা চলে। 10 মাস 11 মাস। তো গুটিটা তো মূলত শীতকালে আসে আপনাদের, তাহলে এইটা কি সারা বছর মানে রেখে দেন ঘরে? না, তাহলে এই গুটিটা থাকবে 2 থেকে 2.5 মাস। 2.5 মাস? হ্যাঁ, বাকিটা আমরা কাশ্মীর থেকে আনাই, বাকিটা বাইরে উত্তরাখণ্ড থেকে আনাই সাদা গুটি। তো দিনে কত কিলো করে আপনাদের এখন রেশম সুতো হচ্ছে? দিনে কত কিলো হবে? 4 কিলো। 4 কিলো? তো এখন কেজি অনুযায়ী কিরকম দাম পান আপনারা? আমরা কেজি অনুযায়ী এখন পাচ্ছি আপনার 4,300-2,500। দশটা বারোটা ঘুরছে কিনা একসঙ্গে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দশটা বারোটা ঘুরছে। হ্যাঁ, মিলে হচ্ছে 2 টাকা তৈরি। ও, 10-12টা মিলে একটা সুতো তৈরি হচ্ছে? হ্যাঁ, একটা সুতো তৈরি হচ্ছে। আর এই যে পোকা অংশগুলো, মরা পোকা, এগুলো এগুলো মাছ খাচ্ছে? এগুলো মাছ খায়? এগুলো মরাগুলো, এগুলো মাছ বা হাঁস হাঁস আছে এগুলো খায় তাই তো? মাছ খাবে, হাঁস খাবে। অবশেষে হাত দেবার সুযোগ পেলাম সেই ঐতিহ্যবাহী রেশম সুতোতে, যার কদর একদা ছিল দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে, যার প্রশংসায় পঞ্চমুখ হতেন নবাব থেকে রাজা মহারাজা সকলেই। কতটুকু সুতো আছে এখানে? 450। আচ্ছা, একটা শাড়ি বানাতে এই সুতো মানে যদি রেশমি শাড়ি তৈরি করি তো একটা শাড়িতে মোটামুটি কতটুকু সুতো লাগে জানা আছে? একটা শাড়িতে ধরেন আপনার মোটামুটি 600-700 মতন টানা লাগে। আর ভরনা মনে ধরেন 500 মতো লাগে। আবার সওয়ার হলাম বাইকে। এবার লক্ষ্য যে সমস্ত কলগুলি বন্ধ হয়ে গেছে সেই কলগুলির কাছে পৌঁছানোর চেষ্টা। যেটুকু বুঝলাম যে মূলত যে কারণে ব্যবসা বা রেশম কারখানাটা বন্ধ হয়ে গেছে
সেটা হলো পুঁজির অভাব। সে কথায় বললেন এনারা, ব্যাপারের সমস্যা তো আছে, ক্যাপিটালের একটু সমস্যা, সবকিছু রেডি আছে, ক্যাপিটালটা নেই, ক্যাপিটালের ব্যবস্থা হলে এটাকে আবার চালু করবো। এটা আপনার, তাই তো? বন্ধ আছে তো দেখছি। হ্যাঁ বন্ধ, ওই দু বছর থেকে আমরা যে দরে কুয়ো কিনলাম আর যে দরে বিক্রি করছি কিনা, দু বছর থেকে আমার মোটামুটি 2,00,000-2,50,000 টাকা লস। কুয়ো কেনার সময় দাম বেশি থাকছে, সুতা যখন কাটা হচ্ছে দাম পড়ে আছে। লকডাউনের জন্য বিক্রি করতে পারলাম না, মাঝখানের মধ্যে বেচা কিনা হয়ে যায়, এক বছর রাখতে হলো, এক বছর রেখেও টাকা উঠলো না, তার জন্য লস হয়ে গেলো আমার অনেক টাকা। সরকারি অনুদান আমাদের এখানে নেই, জম্মুর দিকে যেমন কিলো হিসাবে 1 কিলো মাল কাটলে গেলে 100 টাকা ভর্তুকি দেয়, আমাদের এদিকে ওগুলো দেয় না, সরকার থেকে কোনো আমরা সাহায্য পাই না। কিছু যদি ভর্তুকি পাওয়া যায়, কিছু যদি লাভ হয় সরকারের দ্বারা, তো আমাদের ওদের জয়েন হওয়া লাইনটাই আমাদের কাছে নেই। আর কতজন লেবার ছিল আপনার এখানে? আমার এখানে 4 জন, আমি নিজে ছিলাম আর 4 জন আর ছিল, 5 জন ছিল। কিরকম আপনাদের মুনাফা হতো আর কি আগে যখন এগুলো? লকডাউনের আগে আমাদের মনে করেন যে একটা সিজন কাম করতাম, 2.5 মাসের মতো কাম করতাম, আমাদের ফ্যামিলি চলে হয়তো 1,00,000 টাকা লাভ হতো আমাদের। বছরে 3টা সিজন করতাম, মনে করেন যে বছরে 3,00,000 টাকা হয়তো আমাদের বাঁচতো, এক্সট্রা হয়তো আমি নিজে কাজ করতাম, মোটা পয়সা বাঁচতো, এভাবে চলতো। কিন্তু এই লকডাউন হওয়ার পর থেকে আমাদের অবস্থা খুব খারাপ, পরবর্তীতে আবার দেখা গেলো যে লকডাউন হয়ে গেল। যদি লকডাউন হয়ে যায়, যে যে কিনেছে তার অবস্থা আবার কাহিল হয়ে যাবে। যে যন্ত্রগুলো একদা জুগিয়েছিল পেটের ভাত, আজ সেই যন্ত্রগুলোই যেন এদের গলার কাঁটা, যেন পিঠের বোঝা। এ বোঝা বয়ে নিয়ে যাওয়া বড়ই কষ্টের। যন্ত্রে জমেছে ধুলো, ছেয়েছে মাকড়সার জালে। যন্ত্রগুলোর ভবিষ্যৎ কি হবে? আবার কি এরা একত্রে কলকল ঝনঝন শব্দে মেতে উঠবে আনন্দে, ফিরিয়ে দেবে মালিকের পুরনো রুটি রুজি, নাকি নীরবে নিভৃতে অন্ধকারে রয়ে যাবে বাকি জীবনটা? উত্তর বলবে সময়।